মহিলারা কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুনাহ হবে কিনা? মহিলাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো পুরুষকে শোনানো জায়েজ নাই? আজকাল নেক্সট সুরতে ধোকা বাইর হয়েছে, এই যে ইয়াং কতগুলো মেয়ে বাইর হয়েছে, নাম আমি আর বললাম না, না জানা মানুষ আবার যে ইউটিউবে সার্চ দিবেন, এসব মেয়েদের সুন্দর সুন্দর কণ্ঠের তেলাওয়াত, ইয়াং ইয়াং মেয়েদের তেলাওয়াত ইউটিউব ফেসবুক বোঝাই রয়ে গেছে। এবং তেলাওয়াত যে সুন্দর তাদের শুদ্ধ সেটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় সুর কি কর্কশ রাখতে হয় না মিষ্টি রাখতে হয়? কথা বলেন, কোরআন তেলাওয়াতের সময় মিষ্টি সুরে তেলাওয়াত করা সুন্নাত না কর্কশ সুরে? মিষ্টি সুরে, যাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করিও। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআন যে সুন্দর করে পড়ে না সে আমার উম্মত না। যাই হোক, এরকম বহুত রেওয়ায়েত আছে, মৌলিকভাবে মর্ম সহিহ এনে কোনো সন্দেহ নাই যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হয়। এখন কোনো মেয়ে মানুষ